বলিউডে কাজ পেতে কত কিছুই না করতে হয় তারকাদের। এখানে যৌন হয়রানির মতো ঘটনার অভিযোগ রয়েছে অনেক। বলিউডে কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা রয়েছে অভিনেতা রণবীর সিংয়েরও। রূপালী পর্দায় অভিষেকের আগে 3 বছর সংগ্রাম করেছিলেন রণবীর। সে সময় তিনি শিকার হয়েছিলেন যৌন হয়রানির। এক সাক্ষাৎকারে নিজেই একথা বলেছেন বাজিরাও খ্যাত তারকা। তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রণবীর বলেছিলেন, এক প্রযোজক তাকে বাড়িতে ডেকে তার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য। এখানেই শেষ নয়, একবার এক প্রযোজক রণবীরকে তার প্রাইভেট পার্টিতে ডেকে নিয়ে যান। পার্টির মাঝে একাকিত্বে প্রযোজক অভিনেতাকে প্রশ্ন করেছিলেন, হার্ডওয়ার্ক নাকি স্মার্টনেস, কোনটা পছন্দ? এক কথায় রণবীর উত্তর দেন, তিনি হার্ডওয়ার্কার। সাথে সাথেই সেই প্রযোজক তাকে আপত্তিকর প্রস্তাব দেন। সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শিখেছেন তিনি, চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর। 2010 সালে মনি শর্মার ব্যান্ড বাজা বারাত ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। ক্যারিয়ারে উপহার দিয়েছেন বাজিরাও মাস্তানি, পদ্মাবত, সিম্বা, 83, রকি ওর রানী কি প্রেম কাহানির মতো হিট সিনেমা। আগামীতে রোহিত শেঠির সিংহাম অ্যাগেইনে দেখা যাবে রণবীরকে। জুবের হোসেন, সজল, চ্যানেল 24।